আজকে রহমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের থেকে একটি ঘাসক ফরকাটার মেশিন যাচ্ছে আসমানখালী সর্দার পাড়াতে। মেশিনগুলো বানিয়ে রেখেছেন, এই মেশিনগুলো কি মেশিন? এগুলো ঘাস কাটা মেশিন। এটা ঘাস ও খড় কাটা মেশিন, তাই না? তো এই ঘাস ও খড় কাটা কি আপনার কারখানাতে আপনি প্রস্তুত করেন? আমাদের কারখানাতেই প্রস্তুত হয়। আসসালামু আলাইকুম, রহমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। প্রিয় দর্শক ভাইরা, আপনারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রাংশ প্রস্তুত করা সহ ব্যাটারি চালিত মোটা ও চিকন চাকার অটোভ্যানগুলো আমাদের প্রতিষ্ঠানে প্রস্তুত করা হয়। এখানে বিভিন্ন ধরনের বা বিভিন্ন মডেলের আমরা গাড়ি প্রস্তুত করে থাকি আপনাদের জন্য। আপনারা চাইলে নিজে এসে আমাদের এখান থেকে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ধরনের ব্যাটারি চালিত অটো গাড়িগুলো প্রস্তুত করতে পারবেন। এছাড়াও রয়েছে ঘাস ও খড় কাটার মেশিন, বিভিন্ন ধরনের ভুট্টা মড়াই মেশিন সহ তারের বেড়া ও তারের বেড়ায় প্রস্তুতকৃত মেশিন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন। আপনি চাইলে আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করে সকল ধরনের কৃষি যন্ত্রাংশ সহ ব্যাটারি চালিত অটো ভ্যানগুলো আপনি সংগ্রহ করতে পারবেন বা অর্ডার দিতে পারবেন। আপনি আমাদের ভিডিওতে দেওয়া ডিসক্রিপশন বক্সের নাম্বারে চাইলে যে কোনো কৃষি যন্ত্রাংশের সম্বন্ধে জানতে অর্ডার করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ বাজার রহমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, সরোজগঞ্জ বাজার মেন রোড বাস স্ট্যান্ড থেকে 200 গজ পূর্ব দিকে। এখন আমরা কথা বলবো রহমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের স্বত্বাধিকারী মোহাম্মদ রফিকুল ভাইয়ের সাথে। তিনি তার কারখানাতে বা প্রতিষ্ঠানে কি কি ধরনের কৃষি যন্ত্রাংশ সহ ব্যাটারি চালিত অটোভ্যানগুলো প্রস্তুত করছেন সেটাই আজ আপনাদের জানানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক ভাইরা, রহমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের স্বত্বাধিকারী মোহাম্মদ রফিকুল ভাইয়ের সাথে আমরা আপনাদের বিস্তারিত জানার জন্য এবং জানবো এবং তার জানার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রফিকুল ভাই কেমন আছেন? আল্লাহ ভালো রেখেছে। রফিকুল ভাই, আপনার প্রতিষ্ঠানে বরাবরিত নিত্য নতুন মেশিনগুলো আপনারা প্রস্তুত করে থাকেন, এবার আপনার কারখানাতে কি ধরনের মেশিনারিজ আপনি এবং কি কি মেশিনারিজ প্রস্তুত করছেন সেটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। আমাদের গ্যারেজে অনেক ধরনের মেশিনের প্রোডাক্টগুলো বেরোয়েছে, তো দেখতে পারবেন, আমি নিজেই দেখাচ্ছি, দেখেন ভিডিওতে সবকিছু দেখতে পারবেন। তো বাইকের ভ্যান গাড়ি, এটা 1500 ওয়াটের 1500 ওয়াটের, এটা হলো 1200 ওয়াটের মোটর দ্বারা প্রস্তুত করা হবে। আচ্ছা, এটা 1200 ওয়াট? এটা 1200 ওয়াট। আচ্ছা আচ্ছা, এই যে আপনার এটা হলো 1000 ওয়াট, এটা 1000, ওইটা হলো আপনার ইজি বাইকের মোটর। আচ্ছা আচ্ছা, ইজি বাইকের মোটর, এটা 1200 মোটর। এই যে আপনার ওইটা হলো ভুট্টা মারাই ম্যাচিং এর স্টিয়ারিং গাড়ি, ভুট্টা মারাই ম্যাচিং এর স্টিয়ারিং গাড়ি এটা। মেশিনগুলো বানিয়ে রেখেছেন, মেশিনগুলো কি মেশিন? এগুলো ঘাস কাটা মেশিন। এটা ঘাস ও খড় কাটা মেশিন, তাই না? তো এই ঘাস ও খড় কাটা কি আপনার কারখানাতে আপনি প্রস্তুত করেন? আমাদের কারখানাতেই প্রস্তুত হয়। অনেকে দেখি যে ভাই মেশিনগুলো কিনে এসে বিক্রি করে, আপনার তো সেটা না, আপনার কারখানায় নিজস্ব কারখানা, আপনি নিজেই প্রস্তুত করে থাকেন। জি জি, আমাদের এই আপনারা দেখতে পাচ্ছেন রহমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের যে ঘাস ও খড় কাটা মেশিনগুলো তিনি তার নিজস্ব কারখানায় নিজেই প্রস্তুত করেন এবং সম্পূর্ণ নিজের প্রযুক্তি দিয়ে তিনি এই মেশিনগুলো প্রস্তুত করে থাকেন। সুপ্রিয় কৃষক ভাইরা, বা যারা অনেক গরু এবং গৃহপালিত পশু পালনের জন্য খড় ও ঘাস কাটার জন্য ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই মেশিনটি খুবই দারুণ প্রযোজ্য হবে। এর পরবর্তী কি দেখাতে চাচ্ছেন? তার বানানো মেশিন এবং তার যে বেড়াটা, এটাও কি আপনার প্রতিষ্ঠানে তৈরি হয়? হ্যাঁ, এই প্রতিষ্ঠানে, আমার প্রতিষ্ঠানে তারের বেড়াও তৈরি হয়, তারের তৈরি করার যে মেশিনটা সেটাও আপনার কাছে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, ওইটাও বিক্রি করে ভাইরা। আপনারা যারা তারের বেড়া তৈরি করার মেশিন খুঁজতেছেন বা মনে মনে জানতে চাচ্ছেন, রফিকুল ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা তারের বেড়ার মেশিনটি কিনতে পারবেন এবং তারের বেড়া আপনারা সংগ্রহ করতে পারবেন। রফিকুল ভাই, এরপরে আপনি আমাদের ভুট্টা ধরার কথা বলেছিলেন, তো ভুট্টা ধরার মেশিনটি এবার একটু দেখাবেন। এটা 14x85 ইঞ্চি। আচ্ছা, এটা অটো কনভেয়ার সিস্টেমে স্ক্রু কনভেয়ার। এটা আপনার হলো কাঁচা ভুট্টা ভাঙতে পারবেন, খোসা সহ ভুট্টা ভাঙতে পারবেন। আচ্ছা, এই যে ট্রাক মডেলের যে গাড়িটা আপনি বানিয়েছেন, এটা কি বিষয়টা একটু যদি বলতেন? এই গাড়িটা হলো মাঠে কিভাবে চলবে, ভুট্টা টানার জন্য, মাল টানার জন্য, মাল টানার জন্য, ফসল, হ্যাঁ হ্যাঁ, মাঠ থেকে বাড়িতে নিয়ে আসার জন্য এই গাড়িটি ব্যবহার করা সম্ভব। কৃষি যন্ত্র এক কথায়। আচ্ছা, বেড়ার মেশিন আপনি বা বেড়া প্রস্তুত করছেন, এখানে মেশিনটি আপনি ডাইরেক্ট কোনো কাস্টমার যদি আপনার কাছ থেকে নিতে চাই তাইলে আপনি তারের বেড়ার মেশিনটি কি প্রস্তুত করে দিতে পারবেন? না, আমি তৈরি করে
প্রসেস করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, সুপ্রিয় দর্শক ভাই, তারের বেড়ার মেশিন ক্রয় করে জীবিকা অর্জন করতে চাচ্ছেন রফিকুল ভাইয়ের সাথে বা আমাদের চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ বাজারে এসে রফিকুল ভাইয়ের সাথে যোগাযোগ করলে রহমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনি বানিয়ে নিয়ে যেতে পারবেন তারের বেড়ার তৈরির এই মেশিনটি। সুপ্রিয় দর্শক ভাইরা, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেল আইকনটি বাজাতে ভুলবেন না। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।